প্রকাশিত হলো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। 491 পেয়ে বীরভূম জেলায় দ্বিতীয় ও রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করল সৌম্যজিৎ নন্দী। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সৌম্যজিৎ নন্দী আগামী দিনে ডাক্তার হতে চায়। রামপুরহাট রামরারপুর শান্তিপাড়ার বাসিন্দা সৌম্যজিৎ নন্দী বাবা আয়াস উচ্চ বিদ্যালয়ের বাংলা শিক্ষক, মা সন্ধিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পড়াশুনোর পাশাপাশি ক্রিকেট খুব প্রিয় তার। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র সৌম্যজিৎ নন্দী। 491 পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে, একটু কথা বলবো। নমস্কার, কেমন লাগছে এই সাফল্যে? খুবই ভালো লাগছে আর আনন্দেরই কথা। আমার বাবা মাও খুব গর্বিত, আজকে আনন্দিত। কতক্ষণ পড়তে তুমি? আমার পড়াশোনার সেরকম কোনো লিমিট ছিল না, যতক্ষণ পারতাম সারাদিনে শরীরে সাপোর্ট করতো অথবা হতো ততক্ষণ আমি পড়তাম। ভালো লাগতো যতক্ষণ, কারণ পড়াশোনাটা অনেকটাই প্রোডাক্টিভিটির উপর নির্ভর করে, তার জন্য যতক্ষণ ভালো লাগতো আমার, যতক্ষণ পারতাম ততক্ষণ পড়তাম। এই রেজাল্ট, এই সাফল্য, এই সাফল্যের পিছনে কাদের অবদান রয়েছে? এই সাফল্যের পিছনে আমি সবচেয়ে বড়ো অবদান তো, মানে যে কোনো সাফল্যে, যে কারো সাফল্যের পিছনে সবচেয়ে বড়ো অবদান তার নিজের থাকে, এছাড়াও তার মা, আমার মা বাবার, শিক্ষক শিক্ষিকার, গুরুজনদের। পড়াশোনার পাশাপাশি আর কী করতে অবসর সময়ে? পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে একটু সিনেমা দেখা, একটু গান শোনা, ঘরের ভেতর একটু ক্রিকেট খেলা, এরকম চলতো। ক্রিকেট খুব ভালো লাগে? হ্যাঁ, ক্রিকেট খুব ভালো লাগে। প্লেয়ার পছন্দ আমার? বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি, যে কোনো ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত প্লেয়ারকেই ভালো লাগে, কারণ তারা দেশের হয়ে খেলছে, তাই দেশাত্মবোধের একটা ভেতর থেকে যাবে। সিনেমা দেখা হয়? সিনেমা মাঝে মাঝে দেখতাম, খুব অল্প, মানে যত মানে অনেকদিন পর পর, কারণ বেশি দেখলে পরে সিনেমাটাও একটা মতো ধরে যাবে, তার জন্য বেশি দেখা হতো না, খুবই কম মাঝে মাঝে দেখতাম। আগামী দিনে কী ইচ্ছে আছে, কী নিয়ে পড়াশোনা করবে? আগামী দিনে ডাক্তারি নিয়ে পড়ার ইচ্ছা আছে, মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে, তার জন্য তার প্রস্তুতি নিচ্ছি। নিটের প্রিপারেশন কি শুরু হয়েছে? হ্যাঁ, শুরু করেছি উচ্চ মাধ্যমিকের পর থেকে। কোন সাবজেক্ট ভালো লাগতো? আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তিনটে সবচেয়ে বেশি ভালো লাগে। যারা উচ্চ মাধ্যমিক দেবে আগামীতে, তাদের উদ্দেশ্যে কী দেবে, কীভাবে তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন কনসিস্টেন্সি পড়ে, রিভিশন করে, কনসেপ্ট ক্লিয়ার রাখে, এবং প্র্যাকটিস মোর ইম্পর্ট্যান্ট, প্র্যাকটিস যেন করে, আর তাদের ভুলের পরিমাণটাকে কমিয়ে অ্যাকুরেসিটাকে বাড়াতে হবে। রাজনীতি ভালো লাগে? না, ওইসব নিয়ে থাকি না, ওইসব নিয়ে যত দূরে থাকবো ততই ভালো। ফার্মেসিতে চেম্বার করছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর আনিশা চৌধুরী, MBBS, MD, পেডিয়াট্রিক, রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। থাকছেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসূন রায়, MD, নেফ্রোলজিস্ট, এছাড়াও বসছেন MD মেডিসিন ভাস্কর চৌধুরী। ঠিকানা রামপুরহাট হাসপাতাল রোড, বীরভূম। যোগাযোগ নম্বর 6294507690, 9679163357। NEET, JEE, JAIN PASS, ANM, GNM ইত্যাদি সরকারি পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ Learn Entrance Coaching এ। ফোন নম্বর 7365847531 অথবা 7319027306। ঠিকানা রামপুরহাট, ভারশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে।